তাহলে আমার তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে আমরা তো যেহেতু ইসলাম গ্রহণ করছি, তো ইসলাম গ্রহণ করছি একটা কালিমা দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তো এই কালিমাটার অর্থ কী সেটা আমি বলছি। তো এই কালিমাটার অর্থ কী, এটা কি কাকে বলতে পারেন? কালিমার অর্থ হইল যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম ইসলামকে আমরা কে কতটা জানির এপিসোডের প্রথম পর্বে। তো এই পর্বে আমরা আছি ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কাকা দিদি আসেন, দিদি আসেন। কাকা মুসলিম? হ্যাঁ। আপনিও তো মুসলিম, নাম কি কাকা? মোহাম্মদ তৈবুর রহমান। কাকার নাম? মোহাম্মদ কাউসার। আলহামদুলিল্লাহ। তো আমরা হলো একটি ইউটিউব চ্যানেল থেকে আসছি। তো আপনারা, আপনাদেরকে আমরা কিছু ইসলামিক ছোটোখাটো প্রশ্ন করবো, প্রস্তুত আছেন তো আপনারা? হ্যাঁ, বলতে পারেন। জি, তাহলে আমাদের সর্বপ্রথম প্রশ্ন হলো যে আমরা যেহেতু ইমান এনেছি সকলেই, একটা বাক্য দ্বারা ইমান আনতে হয়েছে আমাদেরকে, বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এটার অর্থ কি আপনারা বলতে পারবেন কেউ? আল্লাহ সর্ব কোনো মাবুদ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল এবং বান্দা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো কাকার কাছে প্রশ্ন হলো যে আমরা তো সকলে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তো আমাদের যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি জি, তার সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিকী। জি, আলহামদুলিল্লাহ, আপনি সবচেয়ে বড় সাহাবীর মর্যাদার দিক থেকে দানা বলেন। জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তো আমাদের আর একটা প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কিয়ামতের সময় তিনি তিন শ্রেণীর লোকের দিকে রহমতের নজরে তাকাবেন না। জি, তার মধ্যে এক শ্রেণী হলো যারা টাকনুর নিচে পায়জামা পরে অথবা পায়জামা লুঙ্গি যা আছে এগুলা। তো লোক আমি দেখেছি কাকার টাকনুর নিচে পায়জামা, সেইটা হতে দাড়ি রাখি নাই, বাস ইত্যাদি অনেক কিছু বাসবে আর কি। জি, নিয়াত করবেন যে আসলে যে আমাদের বয়স বেশি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যে দোনো ধরনের কিন্তু দাড়ি ফাইকে গেছে। হ্যাঁ, তো যদি ইমানে মানে মৃত্যুর আগেও আমি যদি সুন্দরভাবে ইমান আনতে পারি তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। তিনি নাম, তার নাম তো গফফার। তিনি যে বলছে যে যদি মৃত্যুর আগেও সে মাফ চাইতে পারে তবা করে সুন্দরভাবে মাফ করবে। তাহলে কাকা আমার মানে যুব সমাজ উদ্দেশ্যে এখন যদি আপনি পাজামার এই রঙটা উঠে যদি তাদের একটু করতেন লুঙ্গি বড় তো যাক আমাদের একটু কাছে। আলহামদুলিল্লাহ। তো কাকা আমাদের কাছে থাকার, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। জি, আসসালামু আলাইকুম দাদা। আপনাকে মানে আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, কিছু ইসলাম প্রশ্ন করব, প্রস্তুত আছেন? সামান্য কিছু করো। তো প্রথম প্রশ্ন হলো যে আমরা যেহেতু মুসলিম, আমরা আপনারা জানেন যে পৃথিবীতে চারটি বিখ্যাত মাজহাব আছে, ওই মাজহাবের একটা মাজহাব আমরা অনুসরণ করি। তো এই মাজহাবের যে ইমাম তার নাম কি, এটা কি বলতে পারেন? তারা নাই, তাছাড়া ঠিক আছে আমি বলি, তার নাম হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে ইমানের সর্বোচ্চ শাখা যা আমরা মানে যেটার মাধ্যমে আমরা মুসলিম হই, কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তো এই কালিমাটার অর্থ কি, এটা কি কাকে বলতে পারেন? কালিমার অর্থ হইল যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ নেই কোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এদিকে আসেন, এদিকে আসেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, রাসূল। তো আমাদের আরেকটা প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা তো অনেক নাম আছে গুণবাচক জানি আমরা, তো এই নাম থেকে আল্লাহ তাআলা ছাড়া মানে আল্লাহ নামটা ছাড়া অন্য কোনো নাম আপনি বলতে পারবেন দুই তিনটা? হ্যাঁ, বলেন। আল্লাহ তাআলার নাম হলো রব্বুল আলামিন, তারপরে সে অনেক নামই তো আছে, নাম তো ভুলে গেছি এখন মনে নেই, আপনি মনে মনে আছে রহমান রহিম, রহমান রহিম জব্বার, হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ, কুদ্দুস, কুদ্দুস রশিদ, আর রশিদ বহুত আছে, আমার অনেক খেয়াল আছে, এখন আমার অনেক সময় মনে পড়ে না, স্মরণ শক্তি মানে কাজের ধান্দা হলো ইয়ে হয়ে গেছে, বহুত নাম আমার জানা আছে। তো আলহামদুলিল্লাহ। তো কাকা আরেকটা জিনিস হলো যে রাসূলুল্লাহ সাল্লাম নবুয়তপ্রাপ্ত হওয়ার আগে মক্কায় তাকে একটা সব কাফেররা তাকে বিশ্বাস করতো, ওই সময় তাকে একটা নাম ধরে রাখতো, নামটা কি কি বলতো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। হ্যাঁ, তাকে একটা নাম বলতো নবুয়তের প্রাপ্তির আগে, সবাই সময় তাকে বিশ্বাস করতো। আমার এটা স্মরণ নেই। আলামিন, আলামিন, হ্যাঁ তাকে আলামিন বলে, হ্যাঁ আলামিন বলে ডাকতো।
মানে ঠান্ডা মস্তিষ্ক যাতে আমি বসাবার বুঝছি আপনি যদি কাজ করতেছেন এই জন্য তারা ছিল। আচ্ছা ধন্যবাদ কাকা আপনি আমাদের জন্য অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। আসসালামু আলাইকুম, সময় দিতে পারবেন কিছুক্ষণ? আমরা দু একটা ইসলামিক প্রশ্ন জিজ্ঞেস করতাম। যাইতেছি এক জায়গায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, কী দেখাইতেছেন? যেমন আমরা হলো একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, আমরা আসছি হলো কি দু একটা ইসলামিক প্রশ্ন করবো, এই জন্য সিম্পল কিছু ইসলাম প্রশ্ন প্রস্তুত আছেন তো? হ্যাঁ, আপনি পুরোটা তৈরি করে। জি, তো সর্বপ্রথম প্রশ্ন হলো যে আমরা যেহেতু ইমান আনছি, আমরা একটা বাক্য দিয়ে ইমান আনছি, বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওই বাক্যটার অর্থটা কি? এটা সেন্টেন্সের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। যার পরবর্তী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এখানে আমাদের নবী হবে না, বরং হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তো কাকার কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আমরা জানি ইসলামের পাঁচটি ভিত্তি আছে, যেরকম একটা ঘরের কয়েকটি খুঁটি আছে, খুঁটি দরকার ঘরের জন্য, এরকম ইসলামের জন্য, ইসলামের জন্য পাঁচটি ভিত্তি আছে। তো পাঁচটি ভিত্তি কি কাকা বলতে পারবেন? সর্বপ্রথম হলো কালেমা, জি, তারপর নামাজ, জি, হজ, জি, যাকাত, জি, এটা আরেকটা আছে না, আরেকটা হলো রোজা। মিস করেছেন, ঠিক আছে, বুঝছি, মানে স্মরণ ছিল না, ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। তো আমাদের আরেকটা প্রশ্ন হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তাকে কাফেরা পর্যন্ত ভালোবাসতেন, ওই সময় তো তার কাছে মানে কাফেরদের নিকট ইসলামের দাওয়াত দেন, এই জন্য ভালোবাসতেন। হ্যাঁ, পরে শত্রু হয়ে গেছে, তো ওই সময় ভালোবাসতেন, ভালোবেসে তারা তার আমানতের জন্য তাকে একটা নাম দিছিলেন, এই নামটা, নামটা হলো আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো তখনই মাত্র ওই যখন উনি সবকে সময় তার আলামিন ছিলেন, যখন সে ইসলামের দাওয়াত দিতেছিল তখনই তার কাছে শত্রু হয়ে গেছে, শত্রু হয়ে দাঁড়াইলেন। সর্বপ্রথম সবার সাথেই সে ভালো ব্যবহার করছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো বিশাল এক নবী, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার মধ্যে কিছু সৃষ্টি হইতেন না, সেই নবী আমাদের নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জি, তো আমার সর্বশেষ প্রশ্নটা হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন একজন আসলে দুজন বলতে পারেন, আপনার মনে হয় আমি বলতে পারবেন, দুজন বিখ্যাত সাহাবীর নাম বলুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এক নম্বরে আবু বকর, দ্বিতীয়ত উমর, তৃতীয়ত উসমান, চতুর্থতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি আলহামদুলিল্লাহ, তো কাকা আমাদের সাথে থাকার জন্য এবং সব করে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। না, ওরকম বেশি কিছু না, যদি সহজ। আমাদের তো মুসলিম না ভাই, নাম কি? মোহাম্মদ সোহাগ। তো ভাই, আমাদের আপনার কাছে প্রশ্ন হলো যে আমরা জানেন আমাদের পৃথিবীতে কয়েকটা মাঝহাব আছে, চারটা মাঝহাব আছে বিখ্যাত, তো আমরা একটা মাঝহাব অনুসরণ করি আমরা। তো আমরা যে মাঝহাব অনুসরণ করি, এই মাঝহাবের আমাদের যে মাঝহাব আছে তার ইমাম কে, এটা কি বলতে পারবেন আপনি? সেরকম বলতে পারবো না। পারবেন না এটা? ও আচ্ছা, আমরা যে মাঝহাব, যার মাঝহাব আমরা অনুসরণ করি, এই মাঝহাব ইমাম হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা ভাই, দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়ত প্রাপ্তির আগে মক্কায় তাকে অনেকে বিশ্বাস করতো, তাকে তো ওই সময় ওনার মানে কাফেরেরা ওনাকে একটা নাম ধরে রাখতো, কী নাম? সেটা আমি সঠিক বলতে পারবো না, এরকম কিছু না। আচ্ছা, তাহলে আপনার তৃতীয় নম্বর প্রশ্নটা হলো যে আমরা তো যেহেতু ইসলাম গ্রহণ করছি, তো ইসলাম গ্রহণ করছি একটা কালিমা দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তো এই কালিমাটার অর্থ কী? সেটা আমি বলছি, এটা পারবেন না। তো কালিমার অর্থ হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ তাআলা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তো আরেকটা জিনিস হলো ভাই যে মহানবুল আলামিন কিয়ামতের দিনে তিন শ্রেণীর লোকের দিকে রহমত নজরে তাকাবেন না, তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা টাকনুর নিচে পায়জামা পরে, এটা কি আপনাকে শুনেছেন? শুনেছি। তাহলে ভাই, আমি দেখতেছি যে আপনি টাকনুর নিচে এখানে উঠলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, তো ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। তো ইনশাল্লাহ নামাজ পড়ে না, পড়া হয় নামাজ, ভাই পড়া হয় না সবসময়, তো পড়বেন, ঠিক আছে, নামাজ আমাদের যেহেতু ফরজ, আমরা মুসলমান যেহেতু, তো ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তারা না, তারা হলো বেশি নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ বারাকাত। তো আমি আসছিলাম আপনার কাছে কিছু ইসলামিক প্রশ্ন করতে। আচ্ছা বলেন। তো আমরা তো মুসলমান, জি, তো আমাদের যে ইমানের সর্বোচ্চ শাখা এটা কী, মানে কী থেকে আমরা মুসলমান হতে পারি, কী করলে? কালেমা পড়লে। আলহামদুলিল্লাহ, তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, কালিমা শাহাদাত। আর কালিমা তাওহীদ শুধু লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। হ্যাঁ, তো এই এটার অর্থটা কি?
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। পরবর্তী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তর আগে ওই সময় তো তিনি মক্কা অনেক প্রসিদ্ধ ছিল, কাফেরদের নিকটও তিনি অনেক উত্তম ব্যক্তি ছিল, ভালো ব্যক্তি ছিল। তো এর আগে কী বলে কাফেরা তাকে একটা নাম, মানে একটা খেতাব দিছিল তাকে, এই নামটা আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আমার তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ তাআলার তো আল্লাহ তাআলা ছাড়া অনেক আর গুণবাচক নাম আছে, তো এই নাম থেকে চারি পাঁচটা নাম বলতে পারলে? আলহামদুলিল্লাহ আমি অনেক সৌভাগ্যবান, আল্লাহ সুবহান তাআলার প্রত্যেকটা নামই আমার অত্যন্ত প্রিয়। আমি সবসময় পড়ার চেষ্টা করি, তার ভিতরে পড়ছি আল আজিম আল্লাহ আকবর, আর রহমান আল্লাহ আকবর, আর রহিম আল্লাহ আকবর, আল গাফুর রহিম আল্লাহ আকবর, আল গফ্ফার আল্লাহ আকবর, আল আজিজ আল্লাহ আকবর, আল সত্তার আল্লাহ আকবর, আল রাকিব আল্লাহ আকবর, আল করিম আল্লাহ আকবর। তো যেহেতু আমাদের মুসলিম, আমাদের এগুলো মুখস্থ রাখা উচিত। তো আরেকটা বিষয় হলো যে আল্লাহ তাআলা তিন শ্রেণীর লোকের দিকে তিনি কিয়ামতের সময় রহমতের দৃষ্টি দেবেন না। তো তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা টাকনুর নিচে পায়জামা পরে। তো বর্তমান সমাজ দেখেন যে আমরা অনেকেই আসি টাকনুর নিচে পায়জামা পরি, হ্যাঁ, তো এই সম্পর্কে আমি কী বলবেন যে মানুষ দেখেন নামাজের আগে যে ওই সময় যে টাকনুর নিচে পায়জামা উঠে দেয়, কী এই সম্পর্কে কিছু বলেন? এটা আসলে কি কোনো চ্যানেল? জি, চ্যানেলটার নাম বলেন আগে। সালমান আবির। সালমান আবির, ভালো। ওই জায়গায় সব মানে আমাদের দেশে যেটা আমার মনে হয়, আমি খুব সাধারণ জনতা, আম জনতা যেটাকে বলে, দিনের লাইনে একেবারেই জানি না, আমাদের প্রকৃত শিক্ষাটা পৌঁছায় না ওইভাবে। আমাদের সরকারিভাবে বা বেসরকারিভাবে দেখা যায় সবসময় আমরা ফলো করি পশ্চিমা বিশ্বকে, এই কারণে আমরা সঠিকটা জানি না। যেমন লাইক আমি এই যে গ্রাভাঙ্গা আপনার আসার আগেই যখন আমি এই জিনিসটা জানছি, তখন এর প্রতি গুরুত্ব দিচ্ছি যে আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ যেন এই সমস্ত কাজ থেকে আমাকে সবসময় বিরত রাখে, এবং আল্লাহর কাছে সবসময় আশ্রয় প্রার্থনা করি বিতাড়িত শয়তানের হাত থেকে, দারিদ্রতা থেকে, অলসতা থেকে, এবং আল্লাহর নেক এবং হিদায়ত প্রাপ্ত বান্দা যেন হইতে পারি আল্লাহর কাছে, এই দোয়া করি। আজকে শুক্রবার দিন হচ্ছে দিন হিসেবে শ্রেষ্ঠ দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বনবীর শ্রেষ্ঠ নবী, আমি তার উম্মত। আল্লাহর কাছে আবেদন, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার মানে আল্লাহ সুবহানাহু তাআলার খাস বান্দা হিসেবে কবুল করেন, আমাদেরকে আল গাফুর রহিম গফফার হিসেবে মাফ করেন, আল হাদিউ নামে রসিলায় সারা দুনিয়ার মানুষকে হেদায়ত দান করেন, আল রাশিদু নামে রসিলায় সবাইকে সঠিক পথে চালান, আল মুমিনু নামে রসিলায় আল্লাহ সবাইকে মুমিন হিসেবে কবুল করুক। জি আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ বিষয়টা এটা হলো, আমি ছোটো আমার আপনি আমার সাথে বড়, কথাটা বলাটা কেমন হয় জানি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে একটা মানে সুন্নত এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি, মানে আমি চাইতেছি যে আপনি এটা ওয়াদা দিবেন যে যদি পারেন এই জিনিসটা দাড়িটা রাখতে তাহলে ভালো সুন্দর। আল্লাহ আমাকে দাড়ি রাখার তৌফিক দিক, আমিন আমিন। আমি আমি আসলে আল্লাহ যেদিন আমাকে রাখার তৌফিক দেবে, কারো কথায় না, মন থেকে হেদায়ত হইতে হবে, কাউকে দেখাই নামাজ পড়তে পারবো না, মানে আমি এরকম। কিন্তু নিয়ত তো থাকতে হবে। হ্যাঁ, নিয়ত তো অবশ্যই আছে, যে আল্লাহর কাছে নিয়ত আছে যে আল্লাহ আমাকে তুমি সুন্দর দাড়ি রাখলে যে এরকম আখলাক হওয়া উচিত, ওই সুন্দর আখলাক আমাদেরকে সবাইকে দান করুক। জি আলহামদুলিল্লাহ। তো আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এলাকার বাসীর পক্ষ থেকেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো কাজ করে আগায় যান, আমাদের সঙ্গে রেখেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাকা আমরা আসছিলাম একটা ইউটিউব চ্যানেল থেকে, যে আপনাদের ইসলামের কয়েকটি প্রশ্ন করবো ছোটোখাটো, প্রস্তুত আছেন তো? জি। তো আমাদের সর্বপ্রথম প্রশ্ন হলো যে আমাদেরকে আমাদের ইমানের সর্বোচ্চ শাখা যেটা বিশ্বাস স্থাপন করা, তো এই বিশ্বাসটা কোন কালিমা দ্বারা এটা আমাদের করতে হয় বিশ্বাসটা? আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আমরা, তার উম্মতগণ আমরা। জি, তাই তার সাজেশন যেটা, এটা তো আমাদের জন্য, ধর আমরা মানে মুসলমানের ছেলে, ছেলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এদের জন্য তো ওরকম বাড়তি করা লাগে। কিন্তু আমাদের মানে যদি অন্য কেউ বিধর্মী যদি মুসলমান হতে চায়, হ্যাঁ, ওটা আর যেটা আমার বিধর্মী যদি মুসলমান হতে চায় তাহলে একটা বাক্য পড়া লাগে, ওই বাক্যটা পড়ে তারপর মুসলমান হতে হয়, আর ওই বাক্যটা আমাদের খুব বিশ্বাস স্থাপন করতে হয়, শুধু জন্ম নিলে হয় না, মুসলমানের ঘরে বিশ্বাস স্থাপন করতে হয় তাহলে আমরা মুসলমান হতে পারি। তো ওই বাক্যটা কী? বাক্যটা সেই সঠিক আমার জানা নেই, জানা আছে শুধু মানে মনে করে দিলে মানে এখন। হ্যাঁ, কালিমা তৈবা। হ্যাঁ হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। না, সেটা তো আমি আগেই বললাম, এই রে আমাদের সবচেয়ে, আর কালিমা তৈবা লা ইলাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এটা অর্থটা কি বললে বলতে পারবেন? এটা আমি বলবো, চেষ্টা করেন। আপনি বলে দেন, বলি লা ইলাহা। লা ইলাহা, কোনো ইলা নেই,
ইলানি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল তো এগুলো তো আমাদের জানা দরকার কিন্তু কারণ যেহেতু আমরা মুসলমান এই কালিমা অর্থ কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার জি কাকা আরেকটা প্রশ্ন হলো যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তাকে কাফেরেরা ভালোবাসতো সবাই ভালো সবাই ভালোবাসতো না আলামিন বলে ডাকতো যে প্রশ্নটা বলা রাখে আপনি উত্তর দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আমি এটা জিজ্ঞেস করতাম তাকে কী বলে ডাকতেন আপনি আগে উত্তর দিয়ে দিয়েছেন আলামিন বলে ডাকতো জি আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ তো কাকা আমার লাস্ট প্রশ্ন যে আমরা জানি আল্লাহ তাআলার অনেক নাম আছে 99টা নাম আছে গুণবাচক তো এ থেকে আল্লাহ আর আপনি পাঁচটা নাম বলতে পারবেন আল্লাহ তাআলা ব্যতীত পাঁচটা নাম আল্লাহ মানে আল্লাহর নাম পাঁচটা জি 99টা নাম মধ্যে পাঁচটা নাম বললে এই মুহূর্তে আমি পারতেছি না আমি জানেন কিন্তু হয়তো যে সিরিয়ালে করতে পারেন না অত মনে থেকে মনে নাই আর রহমান আর রহমান রহিম হ্যাঁ রহিম রহিম তারপর আলামিন না আলামিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আবুদ মাবুদ এই পদের অনেক নাম সিরিয়াল করতে পারছি তো না আর যেহেতু একটা জিনিস হলো আমরা অনেকে জানি যে মাবুদ এটা হলো আল্লাহ তাআলার একটা নাম কিন্তু না মাবুদ আল্লাহ তাআলার নাম না মাবুদ হলো মানে যার ইবাদত করা হয় তাকে বলা হয় মানে তাকে বলা হয় মাবুদ যেহেতু আমরা তার ইবাদত করি জন্য আমরা মাবুদ বলি নামগুলো হলো দেখে দেখেন আমাদের আশেপাশে অনেকে এই নামে আছে রহিম কুদ্দুস জব্বার গফ্ফার জি এগুলো এগুলো আমি জি আমি মানুষের নাম হিসেবে বলছি কিন্তু আল্লাহ যেহেতু আল্লাহ তাআলার নাম আমাদের এগুলো শুধু বলতে হবে আর রহিম আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহুল্লাহি বরকাতুহু ভাই আমরা ইসলাম সম্পর্কে কিছুটা প্রশ্ন করতাম প্রস্তুত আছেন তো জি ভাই ছোটখাটো প্রশ্ন বলেন তো ইসলামের সর্বোচ্চ যে শাখাটা সেটা হলো কি বিশ্বাস স্থাপন করা জি তো মুসলমান হতে হলে কোন কালিমা দ্বারা আমাদের ঈমান আনতে হয় আমরা সকলে পড়ি চেষ্টা করেন তাহলে পারবে আমরা কালিমা তৈবা পড়তে হবে জি কালিমা পুরো বলুন কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের দিকে রহমত নজর তাকাবে না তো এর মধ্যে এক শ্রেণীর লোক হলো তারা টাকনুর নিচে পায়জামা পরে জি জি তো ভাই দেখতেছে যে টাকনুর নিচে পায়জামা পরে গেছে তো বলে কিন্তু ভালো হইতো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনার হলেন কি বর্তমান যুব সমাজের আপনার তো মূল জি যে আপনার যদি ঠিক হতে পারেন তাহলে সমাজ এমনি এমনি ঠিক হয়ে যাবে জি জি তো ভাই আমাদের আরেকটা প্রশ্ন হলো যে আল্লাহ তাআলার আল্লাহ নাম ছাড়া আরও কয়েকটি গুণবাচক নাম আছে জি এর ভিতরে আপনি দুই তিনটা নাম বলতে পারবেন তাছাড়া আল্লাহ তাআলা আল্লাহ নাম ছাড়া অন্য কিছু আল্লাহ নাম ছাড়া মনে করেন যে মাদ্রাসে পড়ছি তো সেটা আমার মনে করেন যে মনে নয় মাদ্রাসে পড়ালেখা করছি আমি একটু মনে করে দিই আর রহমান আর রহমান আর রহিম আর রহিম আল মালিক আর মালিক আল কুদ্দুস আল কুদ্দুস যেরকম অনেক নাম আছে যে আল্লাহ তাআলা 99টা নাম আছে জি জি তো আমাদের সর্বশেষ প্রশ্ন হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে তাকে মক্কার কাফেররা ভালোবাসতেন এবং সে সময় তারা একটি নাম ধরে তাকে ডাকতেন সে নামটা কি আপনি বলতে পারবেন আমরা তো সঠিক আমি সেটা জানি না মনে ওঠে না জি না আমি বাংলাটা বলে দিয়ে দেখি আপনি আরবিটা বলতে পারেন বিশ্বাসী আরবিটা কী ছিল আল আল কুরআন আল কুরআন তো আল কুরআন কুরআনের জি আল আমিন আল আমিন জি তো এই যে আমাদের সাথে আপনি অংশগ্রহণ করলেন আপনার জানা হলো না বিষয়গুলো জি তা আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া আল্লাহ তালা জানি আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করে এবং আচ্ছা ঠিক আছে জি তো দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন এবং আপনার কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর আমরা এর পার্ট টু রিলিজ করবো সকলের সে পার্ট টু দেখার জন্য আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সালমান নবী বিদায় নিচ্ছি আপনাদের থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু